بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أس أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ওয়াসালাত আলা আল রসুলিল্লাহ ওয়া আলহি ও আসহাবিহি হজিল্লাহ ও জমি ইসালহ ইনামিন ইবাদিল্লাহ আম ইসলাম ধর্মে বা ইসলামের দৃষ্টিতে নৈতিকতা ও চরিত্র বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করেছি করছি আমরা তার সংজ্ঞা তার বিষয়বস্তু তার প্রয়োজনীয়তা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আর ইসলামে এর গুরুত্ব অপরিসীম কারণ পবিত্র কোরআনে আল্লাহাবুল আলমিন এই চরিত্রর প্রতি নৈতিকতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন মহানবী সাল্লাহ সাল্লামের হাদিস সমূহে বিভিন্ন রকম বর্ণনা এসেছে এবং এই পৃথিবীতে আমাদের নমুনা স্বরূপ মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে আমাদের আদর্শ স্বরূপ এবং তিনি নিজেই বর্ণনা করেছেন যে আমি তোমাদেরকে উত্তম নৈতিকতার শিক্ষা দান করার জন্য প্রেরণ করা হয়েছি আর নৈতিকতা বলতে আভ্যন্তরীণ আত্মিক সুন্দর গুণগুলোকে সাজিয়ে তোলা এবং বদ এবং মন্দ গুণাবলী কাজগুলোকে পরিহার করা তখনই সুন্দরভাবে নৈতিকতা গড়ে উঠতে পারে এবং গড়ে ওঠার সাথে সাথে একজন মানুষ একজন ব্যক্তি মানুষ হিসেবে তার পরিপূর্ণতায় পৌঁছতে পারে আর এই পরিপূর্ণতায় পৌঁছানো যা আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টির বিশেষ উদ্দেশ্য যে মানুষ তার পরিপূর্ণতায় পৌঁছাতে পারে তার জন্যে যে সকল জ্ঞান রয়েছে প্রত্যেকটি জ্ঞানের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে গিয়ে যদি নৈতিকতা না থাকে তাহলে যে কোনো জ্ঞান অর্জন করতে কোনো লাভ হবে না এমনকি হাদিসে এও বর্ণনা করা হয়েছে যে মান লা কালা লা দিন আলা আমরা বারবার এই হাদিসটি বলছি যে যার নৈতিকতা নেই সুন্দর চরিত্র নেই তার দিন বলতে কোনো জিনিস নেই অর্থাৎ তার দিন নেই তার ধর্ম নেই চরিত্রতাকে নৈতিকতাকে ধর্ম এবং দিন বলে পরিচয় দেওয়া হচ্ছে তার মানে যদি সুন্দর নৈতিকতার অধিকারী কেউ থাকে তাহলে তাকেই বলতে হবে ধার্মিক এবং মমিন ব্যক্তি কিন্তু যদি সমস্ত জ্ঞানের অধিকারী কোনো এক ব্যক্তি কিন্তু তার চারিত্রিক ব্যবহার আচার আচরণ তার সুন্দর নয় ইসলাম পরিপন্থী সম্মত নয় তাহলে সে যতই জ্ঞানের অধিকারী হোক না কেন জ্ঞানী বিশেষজ্ঞ তার এসব জ্ঞান কোনো কাজে আসবে না যদি তার নৈতিকতা না থাকে এই পর্যায়ে আমরা এসে এই নৈতিকতার সাথে সাথে চরিত্র বিজ্ঞান এবং চরিত্র বিজ্ঞানের জ্ঞান নিয়ে কিছু আলোচনা করব যদিও আখলাকের জ্ঞান বা চরিত্রতা বা চরিত্র বিজ্ঞান যাকে বলা হয় সেটা বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে অর্থাৎ নৈতিকতা বিশেষজ্ঞ তাদের দৃষ্টিভঙ্গি কিছু মত পার্থক্য রয়েছে কিন্তু ঘুরে ফিরে মূল বিষয়টি হচ্ছে গিয়ে একটি নৈতিকতা বিশেষজ্ঞরা এ সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা উপস্থাপন করেছেন এবং যেসব দৃষ্টিভঙ্গির বিশেষ কিছুটা আমরা এখানে তুলে ধরবো মাত্র শেখ তুসি যাকে খাজা নাসিরউদ্দিন তুসি বলে বলা হয় তিনি তার আখলাকে নাসেরি গ্রন্থে পৃষ্ঠা নম্বর চোদ্দোতে বর্ণনা করছেন যে নৈতিকতা বা চরিত্র বিজ্ঞান বলতে কাকে বোঝায় দুটি জিনিস একটি হচ্ছে সরং আখলাক বা নৈতিকতা একটা হচ্ছে চরিত্র বিজ্ঞান চরিত্রবিজ্ঞান আমরা নৈতিকতার বা আখলাকের পূর্বে প্রথমেই আমরা আলোচনা করেছি কিন্তু চরিত্র বিজ্ঞান যে একটা জ্ঞান সেই জ্ঞানের একটি আলাদা সংজ্ঞা এসেছে সেই চরিত্র বিজ্ঞানের জ্ঞান হিসেবে যে সংজ্ঞা দিয়েছেন শেখ তুসি তিনি বলেছেন যে নৈতিকতা বা চরিত্র বিজ্ঞান বলতে কীভাবে সুন্দর নৈতিকতা অর্জন করতে হয় বা কিভাবে সুন্দর নৈতিকতা অর্জন করতে হয় যার ভিত্তিতে কোনো ব্যক্তির কাজ ও তার অবস্থাসমূহ সুন্দর হয় অর্থাৎ নৈতিকতা অর্জন করবে সেই নৈতিকতা অর্জন করার মাধ্যমে তার সকল কাজগুলো সুন্দর হয়ে যাবে সুন্দর নৈতিকতা রেজাল্ট হবে সুন্দর কাজের ফলাফল এম এর এরূপ জ্ঞানকে চরিত্র বিজ্ঞান বোঝানো হয় অর্থাৎ সুন্দর নৈতিকতা অর্জন করার ফল সেই অর্জনের ভিত্তিতে সে ব্যক্তি কাজগুলো এমন করবে তার অবস্থাগুলো কাজের অবস্থাগুলো সুন্দর হবে এরূপ জ্ঞানকে চরিত্র বিজ্ঞান বলা হয় এই দৃষ্টিভঙ্গিটি ছিল খাজা নাসির উদ্দিন তুসির পরবর্তী যে দৃষ্টিভঙ্গিটি বলবো বর্ণনা করবো সেটা হচ্ছে মরহুম মর্তজা মোতাহারি তার নিজের আসনাই বা উলুমে ইসলামী অর্থাৎ ইসলামী জ্ঞান সম্পর্কে জ্ঞানের সম্পর্কে পরিচিতি অর্জন বইয়ের নাম আসনাই বা উলুমে ইসলামী তার দ্বিতীয় খণ্ডে একশো নব্বই পৃষ্ঠাতে তিনি যে সংজ্ঞা দিয়েছেন তা বলেছেন যে চরিত্র বিজ্ঞান বলতে কিভাবে একজন ব্যক্তি একজন মানুষ জীবন ধারণ করবে তার জ্ঞানকে বোঝায় অর্থাৎ একজন ব্যক্তি তার জীবন চলার পথে তার এই জীবন চলার পথে কিভাবে সুন্দরভাবে একটি জীবন গড়ে তুলবে বদ অভ্যাসগুলো মন্দ কাজগুলো কীভাবে পরিহার করে সুন্দর পথে সুন্দর কাজগুলো করার মাধ্যমে একটি সুন্দর জীবন গড়ে তুলবে এই যে জ্ঞানটি এসব নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় চরিত্র বিজ্ঞান অর্থাৎ নয় আখলাকের জ্ঞান এলমে আখলাক নৈতিকতার জ্ঞান পরবর্তীতে যে সংজ্ঞাটি আমি বর্ণনা করব সেটা হচ্ছে অনেকেই চরিত্র বিজ্ঞানকে তার আবিধানিক অর্থের সাথে কার আবিধানিক অর্থে আমরা বলেছিলাম যে আদব কায়দা অভ্যাস স্বভাব এসবের উপর নির্ভর করে তো অনেকেই সেই আবিধানিক অর্থের উপর ভিত্তি করে চরিত্র বিজ্ঞানকে অর্থ করেছেন সংজ্ঞা করেছেন যেমন পীর জ্যানে তার আখলাক গ্রন্থে বলেছেন যে চরিত্র বিজ্ঞান বলতে মানুষের অভ্যাস আদব ও বৈশিষ্ট্য সম্পর্কে অবহ অবহিত হওয়ার জ্ঞানকে বোঝায় অর্থাৎ এই জ্ঞান অর্জনের মাধ্যমে চরিত্র বিজ্ঞান জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ তার আদব কায়দা শিষ্টাচার চরিত্র স্বভাব এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন করবে একজন মানুষ কী একজন ব্যক্তি কী কী করতে চায় কী করবে এসব জ্ঞান অর্জন হবে সেই চরিত্রবিজ্ঞানের জ্ঞান অর্জনের ফলে অর্থাৎ যদি চরিত্রবিজ্ঞানের জ্ঞান অর্জন হয়ে যায় তাহলে মানুষ তার স্বভাব অভ্যাস আচার ব্যবহার এবং বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হয় সে কে সে কী করতে চায় ইত্যাদি ইত্যাদি छाड़ा मोहम्मद नारा नारा तो नारा नारा मेहदी नाराकी नाराकी जेहेतु दो एक मेहदी नाराकी एक जन अहमद नाराकी जनब मेहदी नाराकी हे गए जामि सादात এবং আহমদ নারাকি হচ্ছে গে রাজু আদাত দুজন আলাদা ব্যক্তিত্ব অনেক সময় অনেকেই এই ব্যক্তিত্ব ব্যক্তিত্বদয়ের মধ্যে ভুল করে থাকেন তো মোহাম্মদ মেহদি নারাকি যিনি সাদাতের লেখক তিনি তার জামে জামিয় সাদাতের প্রথম খণ্ডে চৌত্রিশ পৃষ্ঠায় যা নাজাদ থেকে প্রকাশ করা হয়েছে সেই মরহুম মোল্লা নারাকি অনেকে বলেন মোল্লা মেহেদিন নারাকি তিনি চরিত্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে চরিত্রবিজ্ঞানকে এরূপ বর্ণনা করেন যে চরিত্র বিজ্ঞান হচ্ছে গিয়ে ধ্বংসকারী ও মুক্তিদানকারী বৈশিষ্ট্যের জ্ঞান অর্থাৎ একজন মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আবার মানুষকে মুক্তির পথেও নিয়ে যেতে পারে এই ধ্বংসাত্মককারী এবং মুক্তিদানকারী বৈশিষ্ট্য যা মানুষের মধ্যে রয়েছে রয়েছে সেসবের পরিচিতি অর্জন বা সেই সব সম্পর্কে সেই বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন এবং নাজার দানকারী গুণাবলীতে গুণান্বিত হওয়া ও ধ্বংসাত্মক গুণাবলী হতে পরিত্রাণ পাওয়ার জ্ঞানকেই চরিত্র বিজ্ঞানের জ্ঞান বলা হয় এর দৃষ্টি অর্থাৎ তিনি বলতে চান যে মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে দোষগুণ রয়েছে যে সেই মানুষ ভালো পথেও যেতে পারে এবং মন্দ পথেও যেতে পারে মানুষ ভালো এবং মন্দ পথে যাওয়ার পূর্বে কোনটি ভালো এবং কোনটি মন্দ তার জ্ঞান অর্জন করবে যেটা আমরা পূর্বে আলোচনা করেছি জ্ঞান অর্জন করবে এবং সেই অর্জন করার সাথে সাথে সে নাজাদ্দানকারী জ্ঞান যা তার থেকে সে গুণান্বিত হবে অর্থাৎ নিজের মধ্যে ভালো কাজগুলার সংখ্যা বাড়াবে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে তাকে আমরা আলোচনা করেছি এবং তার সাথে ধ্বংসাত্মক বৈশিষ্ট্যগুলো যে কাজগুলো যে বৈশিষ্ট্যগুলো দোষগুণগুলো তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেই সব গুণ থেকে তাকে দূরে থাকতে হবে অর্থাৎ তাকে সেই সব গুণ পরিহার করতে হবে তার থেকে পরিত্রানের পরিত্রাণের পথ এবং নাজারদানকারী বৈশিষ্ট্যের পথ এই পথের জ্ঞান অর্জন করার নামই হচ্ছে গিয়ে চরিত্র বিজ্ঞান এ দৃষ্টিভঙ্গিটি ছিল মোহাম্মদ মেহদিন নারাকিন আবার বিভিন্ন রকম আরও অনেক সংজ্ঞা এসেছে যা আমরা বলে শেষ করতে পারব না কিন্তু উদাহরণস্বরূপ যে অনেকের মতে চরিত্র বিজ্ঞান হচ্ছে গিয়ে এমন কিছু বিধান আইনকানুন মানুষ যার ভিত্তিতে তার চলার ভালো মন্দ পথ খুঁজে নিতে পারে অর্থাৎ বিজ্ঞান এমন একটি জ্ঞান জ্ঞান যা অর্জন করলে মানুষ তার চলার পথে জীবনের কোন পথে চলবে ভালো কিংবা মন্দ সেই পথ নির্ধারণ করতে পারে একটি এটা একটি সংজ্ঞা যে এমন কিছু বিধান রয়েছে আইনকানুন রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বলছি যে মানুষ যার ভিত্তিতে তার ভালো মন্দ পথ খুঁজে নিতে পারে চলার পথে অথবা অন্য কথা অন্য সংজ্ঞায় যে চরিত্র বিজ্ঞান হচ্ছে গিয়ে আমাদের আত্মিক বা শারীরিক অর্থাৎ আভ্যন্তরীণ বাহ্যিক সম্পর্ককে সামঞ্জস্যপূর্ণ করার মাপকাঠি অর্থাৎ মানুষের অভ্যন্তরে মানুষের আত্মিক যে বৈশিষ্ট্যগুলো সেটা তার কাজের মাধ্যমে প্রকাশ করা এবং এ দুটোর মধ্যে একটি সামঞ্জস্যতা বজায় রেখে চলার যে মাপকাঠি যে জ্ঞান সেটি হচ্ছে গিয়ে চরিত্র বিজ্ঞান বা নৈতিকতার জ্ঞান যাকে এলমে আখলাক বলা হয় তাহলে এই আত্মিক এবং বাহ্যিক এই দুটি গুণের সামঞ্জস্য সামঞ্জস্যতা এবং অর্থাৎ আর্থিক যে ভালো গুণগুলো সেটা কাজের দিক থেকে বাহ্যিক দিক থেকে সেটা প্রকাশ করা অথবা অন্য একটি সংজ্ঞা আরও এসেছে যে চরিত্র বিজ্ঞান আমাদেরকে ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক অধিকার ও তার উপাদানসমূহের জ্ঞান দান করে অর্থাৎ ব্যক্তিগত একজন ব্যক্তি হিসেবে বা একজন পরিবারে ব্যক্তির সমাজে আমাদের অধিকার কি বা তার উপাদানগুলো কি কি সেই জ্ঞান দান করে আমি একজন ব্যক্তি আমি ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি আমার অধিকার এই সমাজে কি। স্বয়ং আমার অধিকার কি অথবা পরিবারে বা সমাজে আমার অধিকার এই সব বিষয়ে যে জ্ঞান দান করে তাই হচ্ছে গিয়ে চরিত্র বিজ্ঞান অবশ্য মোল্লা মাহদিন নারাকির জামিয়া সাদাত এবং মোল্লা আহমদ নারাকির মেয়েরাজসা আদাতে মতো নৈতিকতার বিভিন্ন বই যদি আমরা পড়ি বা তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করি তাহলে সেই হিসাবে বলা যেতে পারে তার বিভিন্ন রকম সঙ্গে এসেছে তাহলে মোট কথা যে নৈতিকতার বইগুলো থেকে আমরা যা পাই তা থেকে বলা যেতে পারে যে ইসলামিক গবেষকদের দৃষ্টিতে চরিত্র বিজ্ঞান হচ্ছে গিয়ে এমন এক জ্ঞান যেখানে বিভিন্ন ধরনের উত্তম এবং ভালো বা খারাপ নৈতিকতার গুণাবলী নিয়ে আলোচনা করা হয় এটি ছিল যতগুলো সংজ্ঞা এসেছে বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে তার যদি সবাইকে একসাথে করে বর্ণনা করা হয় তাহলে বলতে হবে যে এমন এক জ্ঞান যেখানে বিভিন্ন ধরনের উত্তম ভালো এবং মন্দ নৈতিকতার গুণাবলী অর্থাৎ চরিত্রহীন বা চরিত্রবান হতে হলে যেসব বৈশিষ্ট্যের প্রয়োজন তার নৈতিকতার গুণাবলী নিয়ে যে জ্ঞান আলোচনা করা করে তাকে চরিত্র বিজ্ঞান বলা হয় সব গুণাবলীর চিহ্নিতকরণ তার ব্যাখ্যা ও তার বর্ণনার সাথে সাথে উত্তম ও সুন্দর গুণাবলীকে অর্জনের পদ্ধতি এবং কীভাবে হীন ও মন্দ কাজগুলোকে অপসারণ করতে হবে তা থেকে দূরে থাকতে হবে তা নিয়ে আলোচনা করে এটি হচ্ছে গিয়ে চরিত্র বিজ্ঞান অর্থাৎ সুন্দর ও খারাপ নৈতিকতার গুণাবলী নিয়ে আলোচনা করে এবং এই উত্তম গুণাবলী অর্জনের পদ্ধতি এবং খারাপ গুণ গুণাবলী বর্জন এবং মন্দ কাজগুলোকে অপসারণ কীভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করে যে যে জ্ঞান তাকে বলা হয় চরিত্র বিজ্ঞান তাই বলা যেতে পারে যে চরিত্র বিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে গিয়ে সুন্দর গুণাবলী ও তার অর্জনের উপায় এবং মন্দ কাজ ও তার অপসারণের পথ অর্থাৎ তার বিষয়বস্তু চরিত্র এটি যে সুন্দর গুণাবলী ও তার অর্জনের উপায় এবং মন্দ গুণাবলীর চিহ্নিতকরণ ও তার থেকে তা অপসারণের পথ এটা হচ্ছে তার বিষয়বস্তু অবশ্য চরিত্র সুন্দর ও মন্দ কাজগুলো হচ্ছে আমরা যে বারবার বলছি যে সুন্দর কাজ এবং মন্দ কাজ উত্তম অথবা খারাপ কাজ এই সব কিছু উপর কাজ করার উপর নির্ভর করে মানুষের ইচ্ছার উপর অর্থাৎ এখতিয়ারি বিষয় যা মানুষের উপর জোর জবরদস্তি করে জবরদখলের মাধ্যমে চাপিয়ে দেয়া হয় বা অনিচ্ছাকৃত মানুষ করে থাকে সেই সব বিষয় নিয়ে চরিত্র বিজ্ঞান আলোচনা করে না বা সেই সব বিষয় চরিত্র বিজ্ঞানের বিষয় নয় চরিত্র বিজ্ঞান সেই সব বিষয় নিয়ে আলোচনা করে যা মানুষ ইচ্ছাকৃত করতে পারে অথবা ইচ্ছাকৃতভাবে তা থেকে বিরত থাকতে পারে এবং চৈত্রবিজ্ঞানের এই সুন্দর মন্দ কাজগুলো মানুষের ইচ্ছার সাথে সম্পৃক্ত আর চরিত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে তার অমর জীবনে দান করা যেখানে থাকবে মানুষের পরিপূর্ণতা যার উদ্দেশ্য ছিল আল্লাহ রাবুল আলামিনের সৃষ্টি অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন সে পরিপূর্ণতায় পৌঁছে দেয়ার দেয়াই হচ্ছে গিয়ে চরিত্র বিজ্ঞানের কাজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত وصدق النية وعرفان الحرمة وأكرمنا بالهدى والاستقامة وسدد ألسنتنا بالصواب والحكمة برحمتك يا أرحم الراحمين